অ্যাকশন। অমিত ভাই আমাকে আসলে প্রথমে একটু ভড়কিয়ে দিয়েছে, মানে উনি আমাকে বলেছে যে এই হচ্ছে আমার গল্প, এরকম ক্যারেক্টার। উনি আমাকে একটা প্রথম স্ট্রেট প্রশ্ন করে যে আমার ফিল্মে তোমার একটা নায়িকাকে আলিঙ্গন করতে হবে এবং তাকে একটু স্পর্শ করতে হবে, মানে ঠোঁটে ঠোঁট লাগিয়ে, মানে কিসিং সিন, মানে মাই গড, তো আমি জীবনে অ্যাক্টিং করিনি, তার মধ্যে কিসিং সিনের মতো কথা বলা হচ্ছে, তো আমি তখন অ্যাকচুয়ালি ইয়েস নো কিছুই বলিনি, আমি তখন একটু ভয় পেয়েছিলাম সত্যি কথা বলতে। উনি আমাকে স্ট্রেট বলেছে যে তুমি যদি হ্যাঁ বলো তাহলে তুমি করছো, না বললে তুমি বাদ। নায়িকাকে পেয়ে আসলে নায়িকার সাথে একটা সিকোয়েন্স ছাড়া বাদ বাকি সব সিকোয়েন্সই অনেক আরামের ছিল, ওইটা ছিল বিব্রত সিকোয়েন্স, তো ওই সিকোয়েন্সটা করতে আমি একটু বিব্রত বোধ করেছি, কিন্তু বাদ বাকি যে সিকোয়েন্সগুলো ছিল আমিও নায়িকাকে আরাম দিয়েছি, নায়িকাও আমাকে আরাম দিয়েছে। যেই সিনটা নিয়ে আমি সবচেয়ে বেশি ভীত ছিলাম সেই সিনটাই আসলে আমি সবচেয়ে বেশি আনন্দ নিয়ে করেছিলাম, এবং আসলে হয়তো মজা এই কারণে লাগছিল যখন দেখছিলাম যে চঞ্চল ভাই এত বেশি আনকমফোর্টেবল, এত বেশি স্টিফ হচ্ছিল। হু টোল্ড ইউ পারবো না জিনিসটা করতে, ব্যাপারটা তা না, আমি চিন্তা করছিলাম যে এই শটটা দিলাম তারপর ছবি রিলিজ হলো তারপরে কি হবে, আর সবচেয়ে বড় কথা যে বাসায় কিভাবে কি চিন্তা করবে সেটা আমি হয়তো ম্যানেজ করতে পারবো, কিন্তু অন্য সবাই কিছু মনে করলে তখন আমি কিভাবে ম্যানেজ করবো, এত মানুষকে তো আমি ম্যানেজ করতে পারবো না। অল ইওর ওন মেশিন।